এটা মকরুজ জায়গা কোথায় আমরা মাকান কোথায় যে আমার ওই জায়গাটা আমার দুয়াটা পুকুর হইতো আমার দুটো হাজুর আছে এই জায়গাটা একটা আমরা মনে করি মকরুজ জায়গা আমরা করতে হবে দুয়া পুকুর দুয়ার জায়গা এটা প্রতি বছর আমরা কই এই কেন তোমার বুখারি রহমতুল্লাহ আলাইহি যে এটা আপনার কোরআন নিয়ম আফতারুল কুতুব পাঠা কিতাব ইল্লাহি الصحيح للإمام البخاري رضي الله تعالى أسمان ورسي دومينور وقره جدي قرآن شريف ورقره كل سوهي حديث ورقيتاب تكيه تكيه بشو برون علماء محدثين كيام اخمت نشون كوچه من جدائي من ينطوي جد سوهي بخاري شريف ورقره الله ما أفتوري رحمت الله عليه خليفة رسولي تاين اجي آيكا اجرام يدعا بكتا اسكوزا ورقره تكي آيكا চুমাত্তার একজন বিচারও আসলা মারে পত্র যতটুকু খাই তো বন্ধ হলে দেখতে পাবো আমি নিজে দেখছি তাহলে তার পরে যখন মুরাদাবাদ বইটা বই যাইতা আল্লাহ মারুটা আবার আর দিয়া সিগনাল দিতাম মারি তো তাহলে জায়গা দেওয়ার আনতাম ও মাত্তার মানুষ আসতাম এটা মানুষ তো আমরা নিঃসন্দেহের মানি যখন আমি যখন কিনতাম তাই নিজে হইয়া গেছে যে বাবা আমি নিজে দেখছি ইমাম বুখারিটা বললো আমি কোথায় গেল এটা কিন্তু নান্না ভাই কোনো বুজুর্গি না আপনার আমার কোনো বুজুর্গির কারণে না একমাত্র বুখারি শরীফর বুজুর্গির কারণে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই রুহানি মুয়ার হয়ে আসেন কারণ ইমাম বুখারি সম্পর্কে যদি আমরা একের পর এক বয়ান করা চাইছি উলামায়ে কেরামের সিদ্ধান্ত দিয়া গেছেন যে বুখারী শরীফের তারিখ সারা জীবন যদি শুরু হয় শুরুই তা বসিয়া দিত তার উস্তাদ হলে তার প্রশংসা করিয়া দিত এটাই তো উস্তাদের আপনার প্রশংসা কম করে কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উস্তাদ হলে তার প্রশংসা করিয়া গেছেন যেমন কিছু কুরবানি করে ইমাম আহমদ বিন হাম্বল তো আমরা চিনি না দশ লক্ষ হাদিসের হাফি দেয়া দিল ইমাম আহমদ ইবনে হাম্বলের এমনও বর্ণনা আছে প্রতিদিন 99 বার আল্লাহ কুদরত দেখতা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ইমাম বুখারী সাহেবের অন্যতম একজন উস্তাদ হাদিস শরীফের উস্তাদ তাই নিজে ইমাম বুখারীর দর্শ নিজে তন্ময় নিতেন ইমাম বুখারী সাহেবের প্রতি সাহেব আপনি কেন দেয়া করে আমার দোষ কি তো করবা না তুই জানো বাবা আমি তোমার কারণে আইছি তোমার ভিত্তি যে আল্লাহ নিয়ামত বিষয় বহু চুম্বকে আমার এখানে আছে তুমি আমার কোয়া থেকে সুযোগ দেব ও তাই কইছিলাম মা আখসা মা আখরাজা ফুলাসার মিস্টার মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল বুখারী রাহিমাহুল্লাহ তাআলা বলে এই নীল আকাশের নিচে জমিনের উপরে ফুলাসানোর জমিনও বুখারীর মতন কোন বাচ্চা কোন মায়ের জন্ম দিছে না কি আমার সঙ্গে দিত না বিস্তারে হয়ে যায় না ছাত্রে হয়ে যায় বিস্তারে হয়ে যায় আহমদ ইন কথা আন্দোলন তার উস্তাদ ইসাক বিন রাহওয়াই তাই নিজে কইরা যে আমি জমিন ইন্তেকালের আগে আমি একটা মনোরমা যে কোশিশ করিয়া সন্তুষ্ট চিত্তে আমি কইয়া যে জমিন যতদিন কি আমি হাদিস আমি সংগ্রহ ও পর্যায়ের মানুষ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কি প্রশংসা আমরা করমু আমরা ব্রেইন তো অনুশেষ কোন বাসায় যে আমরা কইমু এই বাসাও তো আমরা জানা নাই এত বড় থাকুয়াবান মানুষ যে আপনারা দুই একটা কথা শুনলে বুঝবা যে তাই তো বুখারী শরীফও যে কয়েকখানা হাদিস
11,300 বা কিছু বেশি তাকরার সহ এছাড়াও তো তার হাদিস আছে না দখল 650,000 হাদিস মুখস্থ আছে 650,000 হাদিস ছাড়াও ওখান থাকি সাটাই বাসাই হরিয়া সহির উপরে আসাহুস সিহা অত্যাধিক সহি হাদিস নির্বেজাল 200,000 হাদিস রে বাসাই করছে এবং 200,000 মৌজু হাদিস যার মুখস্থ আছে আল্লাহ মৌজু হাদিস বুঝইনি বানোয়াট শিয়ারা 37,000 বানোয়াট হাদিস বার করছি ইমাম বুখারী সাহেবের যুগ আত্মা কইছে কালা রাসূলুল্লাহ সাল্লাম মিকদার হু কাজা ও কাজা ব্যবসা বাণিজ্য করে ওইটা রসুল্লাহ কইছে নগুর দাম আল্লাহ ওই তো হলো ওই হাদিস বানাইলিস সনদও ঠিক আছে মতনও ঠিক আছে এইটার ভুল দরবার ক্ষমতা কি এই জমিনে কেউ আছে আমার ভিতরে হাদিস খোটা আছে আমি একখানা হাদিসের আদ্য পান্ত হইতাম পারতাম না পয়লা দিকে এক কথা কইয়া কইম আও কামা কালা আলাইহি সালাতু ওয়াসালাম বড়ই তো নাই কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ এত বড় নিয়ামত দিছই সাউল জেলা খান সানিয়া ইতা আমরার মাও হলে এখন তো ইটা নাই সানিয়া কিতা বার করতা দান বার করতা ইমাম বুখারী রে আল্লাহ ওলা দিলাইছিলা যে আল্লাহর নবীর যে 10,00,000 বা তার চেয়ে বেশি হাদিস আছিল এই হাদিস রে সানিয়াইয়া সাটাই বাসাই খরিয়া কোনটা সহি কোনটা গয়রে সহি কোনটা বানোয়াট এগুলো আগলাইতে আগলাইতে সানিয়াইতে সানিয়াইতে 10,00,000 হাদিসটা কি বার করছইন বানোয়াট হলর বানানো 2,00,000 মজু হাদিস ওগুলো এক জায়গাত রাখছই পরবর্তী দুদিন প্রশ্নের সম্মুখীন হইছ ওই যুগও তো কিছু হিংসুক হল আসত না হ্যাঁ মানুষ এক সময় বোঝা যায় যদি বড় পদোন্নতি হেউরুর হয় তখন তার পিছনে হিংসাও বাড়ে হিংসাও বাড়ে তো ইমাম বুখারী তখন ছোট বাচ্চা ও তো প্রাপ্ত বয়স্ক নাই মাত্র 6 বছর বয়সে মাত্র 6 বছর বয়স ইমাম বুখারী কইরা উল হিমতু হিফজাল হাদিস ও আনাফিল মাকতাব আমি যখন প্রাথমিক শিক্ষায় আসলাম আল্লাহর পক্ষ থেকে আমি ইলহাম প্রাপ্ত হয়েছি তুমি হাদিস মুখস্থ করা আরম্ভ হল বয়স 6 বছর বালিগ নাই তো বালিগ নাই বালিগ হওয়ার আগে শরীয়ত মুকাল্লাফ নেই মুকাল বাধ্যতামূলক নাই কিন্তু তাই 6 বছর বয়সও আল্লাহর পক্ষ থেকে ইলহাম প্রাপ্ত হয়েছে সেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই যখন একটা হাদিস লেখতা লেখার আগে গুসল করতা একটা হাদিস লেখার আগে গুসল করতা গুসল করিয়া 2 রেখাত নফল নামাজ পড়তা রাতে ইস্তেহারা করিয়া রোজায় আথার থাকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর ইশারা ইঙ্গিত নির্দেশ পাইয়া হাদিস কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইয়া একখানা হাদিস বইতা সুবহানাল্লাহ এখন চিন্তা করো কা বুখারী শরীফের যে 11,300 বা কিছু বেশি হাদিস লিখতে কতবার গোসল করা লাগছে কতবার রাগাত নফল নমাজ পড়া লাগছে ইস্তেহারা কতবার করা লাগছে এর দরজা আল্লাহর দরবার মকবুলিয়ত ওই তো নাতে খার গেছে এলে কিন্তু আমার নবীও কইছেন যে এটা আমার বুখারি শাহ ওয়ালিউল্লাহ মহাদিসে দে নবী তো আমরা সবে চিনি প্রাক উপমহাদেশের হাদিস কুল সম্রাট আমরা হাদিসের সনদ জংশন দুরুস সামিন কিতাবও কইরা আমার ও যুগ কিছু শিয়া অকলে সন্দেহ ডুগাই দিছে বুখারী শরীফ সহি কি না এটা ফিতনা সৃষ্টি করিচ্ছে ভারতের জমিন ও তাই কইলা আমি একটু শোক মুজিলাম শোক মুজলি আল্লাহ রসুল্লকে তান দিদার নসিব হইছিত শাহুল্লাহ সাহর শোক বন্ধ করছ আল্লাহ রসুল্লকে রুহানিয়তভাবে মুলাকাত হয়ে গেছে ইয়া রসুল আল্লাহ আমি তো একটা সমস্যাগ্রস্ত আপনি সমাধান দেওকা বুখারী শরীফ সম্পর্কে আপনি একটা সমাধান দেব কা ও ব্যাপারে একটা ফিতনা সৃষ্টি হয়ে গেছে গিয়া আল্লাহ রসুল বলে এটা আমার কিতাব এটা আমার কিতাব ইয়া রসুল্লাহ আপনার কিতাব হইল গিলা বলে ইমাম বুখারী যেটা লেখছেন এটা আমার হাদিস লেখ আমি পারমিশন দিছি প্রতিটা হাদিস আপনারা দুরুজ সামিন কিতাব খুলিয়া দেখিলেন যেন বর্তমানে এই বুখারী সম্পর্কে বুখারী শরীফ সম্পর্কে আমরা জনমন যে সন্দেহ সৃষ্টি করে যে এটা ও যে নতুন চালু করছো আলিম হলে খাইবার একটা ফিকির করছো ওকে নাউজুবিল্লা এটা বুখারী তেলাওয়াত এটা একটা খাইবার ফিকির করছো এটা এমনও বেদাত আলবানি এ বেটা সহি বুখারী জহি বুখারী সহি মুসলিম জহি মুসলিম সিয়াসিত্তারে 12 খণ্ডে বাক করছে
بخاري شابور كتاب ري دوي غنري غرسي سوهيار زويب سارا ديبون غولي ميكاري خلو اي بيتا غفورو فدوبول فتيلي كتابي لئي دي كنو جمو تو پتن کلون گرتو بار او بيتا امام بخاري بول دوري سنتا خورداني دوش لقو حدیث امام احمد ابن حنبلور ساتفائي خوريا كسوين امام اسحاق بن رحوائي ساتفائي خوريا كسوين تان استاد علما امام داخلي شئي جوگير بشو بكتو محدث প্রায় 7 লক্ষ হাদিসের হাফেজ ইমাম দাখিলি যার সামনে ইচ্ছা করে যদি তাইন বা অনিচ্ছাকৃত কোনো ভুল দৃষ্টিগোচর হইত মুহাদ্দিসিনে কেরাম হলর গেছে আপনি আমি খটিয়ার মজর আলী গেছে নাই লক্ষ লক্ষ হাদিস যারা মুগস্ত মুস্তাহিদ হল এরা সাহস করত না যে সাহেব আপনি কোনো ভুল করে লিছুন সাহস করতে পারত না মাত্র 12 বছরের এখনো পুরো বালিগ না ইমাম বুখারী সাহেব علي اكتا سنودو بول غوري لسلا امام داخلي هزار هزار مواتدين كرام غول مختبر ساترو لغان بويا هندا وفلوك دشتی تي علي اوغان غوري ده سوفيان آن ابي زوهاي آن ابراهيم لوگه لوگه تاين وديس ارو انه غور زانا آسه كنتو ساوش خورتا بردن اي مواتدين سابر سامنه بول دورا ساوش خويسه تاين دلائي گسو مرتير مطن دلائي اكون خطا بارتا نائي আদব সাথে উবাইরিছ এই ছেলে তুমি দাঁড়াইলা এখানে হলো ডাউট বাজিয়েছি আজ কিতাতে অবস্থা হইব এই ছেলেটা দাঁড়াইলো এখানে কইলা ইমাম দাখিল তুমি কেন দাঁড়াইছো সাহেব ওখানে গলতি হই গেছে কইলা আমার গলতি হই গেছে তো বলো সাহস তোমার এই মুহাদ্দিসিনে কেরাম হল লক্ষ লক্ষ হাদিস জারার মুখস্থ এরা কি তোমার সৌখে লাগে না তুমি আমার ভুল ধরিলাই তুমি দাঁড়াও দাঁড়া থাকো কই বলিস তাইন হইলে ইরিজি ইলাল আসলে ইনকানা ইন্দাক সাহেব আপনি যাও কি আপনার রুমো পাণ্ডুলিপিটা যদি থাকিয়া থাকে দয়া করি একবার দেখি লোক একরে ডকুমেন্ট শো কই দিলে ইরা কইলা তুমি দাঁড়াইন থাকো আমি আওয়া পর্যন্ত বইতাই তো সারাই কইরে অবস্থা কি তৈরি বই ফুয়ার ভিতরে গিয়া দেখেন হাসা তাইন দেখছেন যে একটা নাম বাদ পড়ে গেছে কি সুফিয়ান আন আবিজ জুহাইরি নাই সুফিয়ান আন জুহরি আন ইবনে জুবাইর আন ইব্রাহিম কইয়া ওলা একটা নাম বাদ পড়ে গেছে গিয়া আই আঞ্জা হর দরিয়া কুলো লইলিলা শুকুর বানি বালাইলা কইলা এই জমিনের ভিতরে ইলমে হাদিসের অস্তিত্ব ইজ্জত সম্মান যদি রক্ষা পায় যার কারণে এই বাচ্চার কারণে রক্ষা পাই ও সময় কয়েকজন মুহাদ্দিস সাহেব উঠি গেছেন গিয়া উঠিয়া কইলা সাহেব আপনি অনুমতি দিলে এই বাচ্চারে আমরা দুইটা কথা কোয়ার আছে বলে কইতে থাকো কইলা রে বাবা আমরা নিসংকুচে লজ্জা ছাড়িয়া কইয়ার আমরার ভিতরে যত হাদিস আছে একটা একটা করে তোমারে শুনাইতাম আর তুমি ওখান থেকে সার্টিফাই করে দিতাই এগুলার মাঝে কোনো বেজাল আসেন হুজুগ তো হিংসুক হল আসলা তাহলে ঠেকাইবার লাগে হ্যাঁ কোনো বড় মেসাব আইলে তো একটার বাদে আর একটা তার পিছনে লাগাইলে তাকে কোনো মতনই গাইলা করা যায় তো ইমাম বুখারী রে কইলা বেটা উত্তু কম বয়স উলা হয়ে গেছে নি তো দেখতাম তাই কিলা ঠিক হই তারা একশো জন একশোটা হাদিস রে একশোটা হাদিস রে উল্টাপাল্টা করছে সনদ মতন আকফিস তাকদিম তাকির করছে দশজন রেডি করছে যে একজন রে দশটা হাদিস উল্টাপাল্টা করবায় করিয়া উপস্থাপন করবায় শুরু হয়েছে উপস্থাপন একজনে উনে হইল কি দাওয়া সাপ পারবাই নি তাইন হাও হইনা নাও হইনা ইশারা আরো জনে উনেলে দশটা উল্টা পাল্টা করিয়া তাইন ওলা ইঙ্গিত দিয়া মাতাল আসাইলা সব শেষ হলে কইলা যে ফুয়া তো আই রাখতে দিব কি অনুতান গিরা কি শেষ হয়ে দিব কি আল্লাহর ওলি দাঁড়াইলা দাঁড়াইয়া কইলা আমার সুযোগ দেউকা ফয়েলা যে দশটা হাদিস এটা অত নম্বর হাদিস এটা বানোয়াট ও জায়গার হাদিস আগে আনা হয়েছে মতন পিছানো হয়েছে এইভাবে একশোটা হাদিসর সত্তা সত্য যাচাই বাছাই করিয়া কইছেন যে এগুলো এইভাবে উলট পালট হয়েছে সব মহাদিসিন যারা টাল বানা করছিলা এক বাক্যে দাঁড়াইয়া মাথা নত করিয়া কইলা বাবা তোমার গেছে আমরা নতির আল্লাহ আকবার কই না সেই বুখারী সাহেবর খেদমত আমরা এই আজি রইছি এখানে কোনো ব্যক্তির কারণে নাই এখানে কোনো ব্যক্তির কাছে চেহারা দেখাইবার লাগি নাই আই এত বড় বড় মাতিস হল প্রিন্সিপাল হল আইসুন এখানে ইমাম বুখারী সাহেবর দোয়া নিবার লাগিয়া আমি এত বড় আলিমও নাই যে আমি বুখারী সাহেব সম্পর্কে হইতাম এখানে উলামায় কেরাম হল আসেন বিশেষ করে আমরার মৌলভী বাজার
টাউন কামিল মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ উস্তাদুল আসাদিজা হযরতুল আল্লামা মুফতি শামসুল ইসলাম সাহেব তশরিফানবা এবং মৌলভীবাজার ঐতিহ্যবাহী মৌলভীবাজার মাদ্রাসার আসাদিজা কেরাম মৌলভীবাজার আরও অন্যান্য মাদ্রাসার আসাদিজা কেরাম প্রায় 32 জন আইসইন আমার জালালপুর মাদ্রাসার থাকি সিলেট থাকি 15 জন বৃহত্ত সিলেট তাকিয়া আলিমকল আইসইন আমি কেন দেখি আর আমার বড় ভাই ইসাক ভাই আমার মৌলভীবাজারের সাবেক জেলার ছাত্রনেতা এবং বর্তমানে আল ইসলার দায়িত্বশীল এবং এনাম ভাই আল ইসলার সেক্রেটারি জেলা আল ইসলার সেক্রেটারি আপনারা সামনে আউকা সামনে আউকা আমি অনুরোধ করি আউকা অনেক রাজনৈতিক জীবিত আইসইন আমরা এখানে উপস্থিত হইসইন আমরা আপনার আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই আর এখন বুখারী শরীফ সম্পর্কে সংক্ষিপ্তভাবে দুইটা কথা খোয়ার লাগিয়া আমি অনুরোধ জানাই আর আমরা কুলাউলার কৃতি সন্তান তো প্রবীণ আলিম সৈয়দ আলহাজ করম আলী লংলি সাহেবের দুইটা কথা খোয়ার লাগিয়া অনুরোধ করিয়া কইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া দেয় করে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম بسم الله الحمد لله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا شافع المذنبين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله السلام عليكم ورحمة الله وبركاته أمي خوال كيشو نهي أماري بيجا خويسل أمي بركوتان ياد غريان নান্না পেশাবলে বিস্কুটি সাহেব থাকতে আমি বয়সে কম হয়েছে না বেশি হয়েছে না সে সত্তরই রূপ হয়ে গেছে আর সামনে দিয়ে আইমো কি না আইমো জানি না সে খাল হবে মৌত হইব কোথায় মৌত হবে কীভাবে মৌত হবে বলে আল্লাহ সাহেব বিস্কুটি সাহেবে হইতে হবা যেন তাকে আমার কথা শুনলে দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছে শুনলে সুরে ফাতিয়া করিয়া দোয়া খান করিও তাহলে থান শুরু করিয়া আমিও দোয়া ছাড়াম আর হলে দোয়া ছাড়াম এখন হবে মর্ম এই জায়গাতে নান্না ফিরছে বলি কেন পড়া শুরু থেকে আমি আমার লগর অনেক নাই খবির ফির সাহেবের আগে শুরু করছিলাম একেও নাই অনেক নাই মিটুর হিসাব অনেক ঠিক আছে আমার লগর ঠিক নাই আমি আছি আলহামদুলিল্লাহ হলো আছি আলহামদুলিল্লাহ খাবে যাইমো কিলা যাইমো আল্লাহ অজুর সাদ নবীজির রসুলে পাক চলেছিলাম বা বুখারী শরীফ দা তারিফ করছে না ঋণ খোয়ার কিছু দেখা নাই একটা কথা করলাম ও বুখারী শরীফ উল্লেখ আছে সবসময় অজু থাকব অজু থাকব সর্বদা যেহেতু কবে মত হইব জানি না অজুর সাথে তবা কর্ম আর আল্লাহর কাছে কলমা নসিব হইব হোকা আমি বুখারী শরীফর সরে প্রথম হাসিয়ার মাঝে একটা কথা আলী উল্লেখ করিয়ার একটা কথা বল কথা নিয়ে ধরিয়ার তার ইন্তেকালের পরে
صحيح البخاري فويلا فرادة تامرا فوري الله يعمل لي رسول الله صلى الله عليه وسلم معاف فرطا بخاري شريف صحيح خريف فرطا مبردام زردب الله كيتا مبردام زردب صحيح خريف دا لگيا فولي ورطا ولتي دبيو الله يعمل لي بيادبي بول معاف فرطا القرآن شريف فوري اسمان ورنسة بخاري شريف এল একটা ওই হাসিয়ার মধ্যে আছে ফয়লা হাসিয়া আরবি ফড়ি ফড়ি দেখবা আপনারা তো আমরা ফাঁদি বুঝি ওখান তো তর্জমা আছে ওল উল্লেখ ফাইবা হাসিয়ার মাঝে বুখারি শরীফের প্রথম পাড়ার প্রথম আর্ধে ইসমাইল বুখারি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে তার মাটির কবরের মাটি লইয়া গেছে লাগে সুবহান আল্লাহ বড়কা আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক প্রিন্সিপাল সবাইছেন আল্লাহ তৌফিক দেয় কামরারে বুখারী শরীফ সহিহ শুদ্ধ করে পড়ার কোরআন শরীফ তেলাওয়াত করার এবং এই জায়গায় বুখারী শরীফের খতম জায়গায় জায়গায় খতম ওদের তো আগে কইছেন যে বুখারী শরীফের শান আলবানি এখলে আলবানি যে ব্যক্তি আলবানির নাম আমার মনে মনে ঘৃণা করে মনে মনে ঘৃণা করতো আপনারা এগু বর্তমান যুগল লাগি ফেসবুক আর মোবাইল জামালের আলবানি এবং তৌহিদ তৌহিদ কিতাবর লেখক এই সমস্ত হল মনে মনে আমরা ঘৃণা করি তাই প্রতিবাদও করি ফাললে না হইলে ঘৃণা ইমানের অংশ এটা থেকে ফেসবুকে বিভিন্ন কথা বহল আরম্ভ হয়েছে অল ফেসবুকে আপনার আমার সকলর একইবারে সকলটা হামাই গেছে অলু আর ইকানোর উপরে আপনার সকলটা একবারে বিকৃত করিলার এই হেফাজত খরতা আল্লাহ বুখারী শরীফ পরিয়ার কোরআন শরীফ পরিয়ার আমল থাকতো দারোলা থাকতো যে আল্লাহ ফেতনাতে গিয়ে আপনারে বাঁচাইয়া যদিন দুনিয়াতে রাখো সুস্থ শরীরে আমরা আহলে বোধ হয়েছে আমরা প্রত্যেকরে আওলা দখলে আমরা উস্তাদ দখলে যারা গেছেন গেল্লা তারা ব্যস্ত লি হলো যারা আসেন যারা আসেন যারা আসবেন প্রত্যেকে এখন লাগে সদকায় জারি আল্লাহ কবুল করতাম মরার পরে আমরা লাগে নেকি দিয়ে আল্লাহ ইয়াদ গাড়ি বাকি রাখতা ওমা আলাইনা ইল্লাল বালাগ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহ আমরা মাঝে তশরিফ আনছেন ঐতিহ্যবাহী মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল উস্তাদুল আসাতিজা মৌলভীবাজার জেলা আসলিজা আল ইসলার মোহতরম সভাপতি হজরতুল আল্লাহ মুফতি শামসুল ইসলাম দামাত বরকাতুল আলিয়া আমরা মাঝে উপস্থিত হয়েছেন বিস্কুটি সাহেব কুলা রহমতুল্লাহ আলাইর সুযোগ্য নাতি জনাব মেহেদি হাসান বিস্কুটি আমি অনুরোধ করলাম আসলে আমরা তরতিবটা উল্টো হয়ে গেছি গিয়া আগে আসায় বদরিন তেলাবাত হইত তো আমি পরে উজুরে অনুরোধ করবো দুইটা কথা কইয়া এর পরে আমরা আসে বদিন উজুরে তেলাবাত করবা আমি অনুরোধ করবো এখন গুরুত্বপূর্ণ দুইটা কথা খোয়ার লাগিয়া নয়াবাজার কামিল মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল জনাব লিয়াকত আলী খান সাহেব উজুরে আমি অনুরোধ করিয়া আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া আলা রাসূলিল করিম أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم صدق الله المولى العظيم الحمد لله أمرار أنا পেশাওয়ার মাধ্যমে এই বৃহত্তর সিলেটর মুহাদ্দিসিনে কেরাম উলামায়ে কেরাম হলোর একটা মিলন মেলাও খোয়া যায় প্রতিবছর এই বরকতময় এই তারিখে উলামায়ে কেরাম হলাই হাজির হইন খতমুল বুখারি হয় এখান আমরা প্রত্যেক নিজরে আমরা দৈন্য মনে করি আর রব্বুল ইজতে দয়া করি আমরা যারা আজকের এই দোয়া মাহফিল এবং খতমুল বুখারি এই বরকতময় খতম শরীফ আমরা শরীফ হওয়ার সুযোগ হয়েছে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ এখানেও আমার যে বিশ্বাস আমরা যারা টাইটেল পাস করছি হাদিস শরীফ নিয়া এরাও তো বিশ্বের এরাও বুখারী শরীফ খতম পড়িছে তো আমরা যারা কামিল পাস করছি উলামায়ে কেরাম হল আমি আলাদা করি আর কারণে যে আমরা অন্তর অন্তস্থ থাকি
আমরা অত্যন্ত গর্বিত যে যে বুখারি শরীফ আজকে খতম হইছে এবং এই খতম করতে গিয়া অগণিত হাজার হাজার মুহাদ্দিসিন কেরাম যারা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ আসলা উস্তাদ উস্তাদ এইভাবে তাবেইন তবে তাবেইন সাহাবা একরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের যে রাওয়ায়েত হাদিস শরীফ আমরা পড়েছি আমরা যারা এখানে কামিল পাস করছি আমরার উস্তাদ হল কোনো না কোনো উস্তাদ কোনো না কোনো উস্তাদ এইভাবে এই যে বুখারি শরীফর সিলসিলায় সনদর যে মুহাদ্দিসিনে কেরামগুলোর নাম আমরা পড়েছি সব আমরার পরম শ্রদ্ধাভাজন আমরা সাবেক উস্তাদ হক আলহামদুলিল্লাহ আমরা পরবর্তী যদিও এই বুখারি শরীফ দীর্ঘদিন যাবৎ তিলাওয়াত ওর ফড়ি আইরা আনেওয়ালা হল এরা আসলে আল্লাহর হাবিব আলহি সাল্লাতামের অত্যন্ত আশিক আল্লাহ রবুল্লাহ আলমিনের অত্যন্ত মাহবুব কিন্তু আখারি জমানা হিসাবে আমরা ওই তুলনায় একবারে লক্ষ লক্ষ গুণর এক জোর্রা পরিমাণ হয়তো যে তুলনা জোর্রা পরিমাণ তুলনা করাও আমার পক্ষে সাহসে দেয় না ও স্তরের উচ্চ আসন আল্লাহর হাবিবর মায়ার প্রেমিক আশিক হল আসলা এবং আল্লাহর মাহবুব হল আসলা যারা ইমাম বুখারী রহমতুল্লাহ উস্তাদ এবং এই কিতাব যারা আজকে আমরা পড়লাম আমার উস্তাদ হল আসলা সবরে আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাতুল ফেরদাউসের আলা মুকাম দান করতে হোক আল্লাহ আমিন আমি সময় লম্বা করার সুযোগ নাই এখানে যে উলামায়ে কেরাম হল এই বড় মজলিসে আমার খোয়া সময় লম্বা করার এটা আমি মুনাসিব মনে করি না তবে একটা আয়াতা করিমা তেলাওয়াত করছি এই আয়াতে করিমার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইরা যে ইন্না আকরামাকুম নিঃসন্দেহে তোমাতনের মাঝে সবচেয়ে আমি আল্লাহর কাছে সম্মানিত আতকাকুম তোমাতনের মাঝে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন রে ডরাও তোমাতনের মাঝে যে মুত্তাকি ও এইন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে সম্মানিত সুবহানাল্লাহ ইকান আমরা উলামায়ে কেরাম হল এবং অনেক আল্লাহর মায়ার বন্ধা হল ইকান ওয়া শরীক হইছি আমরা ইকান রব্বুল আলামিনে কইরা না যে ইন্না আতকা আকরামাকুম ইনদাল্লাহি আল মুআল্লিমুন বা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আল মুহাদ্দিসুন বা ইলা কইরা না ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আল মুফাসসিরুন যে মুফাসসির হল মুহাদ্দিসিন কেরাম হল বা বড় বড় এরা আমি আল্লাহর কাছে মায়ার ইলা না কইয়া কইরা আমি আল্লাহরে যারা ডরাও তো আমরা যে কিতাব পড়েছি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কিতাব এটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মকবুলিয়ত হাসিল হইছে বলেই এটা আসফুল কুতুব বাদা কিতাবিল্লাহ তাহাতা আদম ইসলামা আকাশের নিচে জমিনের উপরে কোরআন শরীফের পরে সবচেয়ে সহি এই কিতাব হইল বুখারী শরীফ এবং এটা তাইনতাইন আসলাম মুত্তাকি তাইনতাইন আসলাম তাকওয়া এক তাকওয়ার উচ্চ সোপানে তাই তেনেকে ফৌসিসলা আল্লাহর দরবার মকবুলিয়ত হাসিল হয়েছে তো আমি ইগান কিছু কোয়ার সুযোগ নাই ও কথা কইয়ার যে আমরা যেহেতু বুখারী শরীফ ইগান নানা হিসাবে আমরা দাওয়াত দিচ্ছেন প্রত্যেক দেন আমরা যেহেতু সবচেয়ে তাকওয়া আসিল যা রয়েছে এই নু আল্লাহর কাছে সবচেয়ে মায়ার আমরারে সবে মায়া করেন যে আমরা হাদিস শরীফর ছাত্র বা উস্তাদ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতাম যে আমরা সেই মুত্তাকি সেই তাকওয়া যে তাকওয়া হাসিল হইলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মকবুলিয়ত এবং সবচেয়ে আকরাম সম্মানিত হিসাবে রব্বুল ইজ্জতের দরবারে গণ্য হইন আমরা এখানে যারা আইছি সবরের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সেই স্তর সেই তাকওয়া হাসিল আমরা যদি আমরার মাঝের জন্য আল্লাহ কবুল করলেন হোক আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম সাবকল আপনারা বিরক্তবোধ করবা অনেক গরমও আর অনেক উলামায় কেরাম মুহাদ্দিসিন হল আসেন আমরা দুঃখিত সুযোগ না দেওয়ায় আমরার মাঝে উপস্থিত হইছেন পোলাউড়া উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব ফজলুল হক খান সায়েদ সাহেব এবং উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শামীম আহমদ এবং আরও অনেক রাজনৈতিক ব্যক্তিগুলো উপস্থিত হয়েছেন আমরা ধন্যবাদ জানাই এখন মূল্যবান নসিহতপূর্ণ কথা কোয়ার লাগিয়ে আমি অনুরোধ করবো মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল জরুরি আসসালামু আলাইকুম
إن الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محترم علماء کرام محدثین اعظم اتر علاقار مربیان جبوخ بایغول ببین جگتنا آگتو اللہ حبیبر عاشق عاشقین محب اولیاء کرام اور محبین بنداخل আজকের এই মাহফিল এই মাহফিল দীর্ঘদিন যাবৎ 21 ফেব্রুয়ারি বুখারি শরীফের খতম হয় আল্লাহর ওলি হযরত বিসকুটি সাহেব রহমতুল্লাহ আলাইহি একটার অনুমতি দিয়ে গেছিলা এর লাগি এটা একটা মকবুলিয়ত আছে আমরা ফুলতলি সাহেব কুলা রহমতুল্লাহ আলাইহির সাহেব যাদব তশরিফ আনছেন এখানেও যে বুখারি শরীফের যে প্রতি বছর একটা মজমা হয় বিশাল খতমের আয়োজন এটা অত্যন্ত প্রশংসনীয় কারণ বুখারি শরীফের সামনে লইয়া সব মানুষ সবসময় বইতে পারে না আল্লাহরে বন্দার ওসিলায় নান্না পিসাবর ওসিলায় আমরা এখানে বছরে একবার এত আলিম উলামা আল্লাহর বন্দাগল জমা হই যে আল্লাহ আমরা এটার তৌফিক দিছ সেই আল্লাহর দরবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আসলে প্রচণ্ড গরম ই মাহফিল দুপুরের রহিত আর আপনারা সকাল 8:30 তে এখানে তিলাওয়াত কররা কথা দীর্ঘ করার কোনো সুযোগ নাই যদিও অনেক কথা কওয়ার মতো আপনার দরকার কিন্তু পরিবেশের কারণে এটা কোয়া সম্ভব না আবার মরানা লিয়াকত ভাইয়ে নোয়াবাজার মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব কইছেন তো আমি খুব সংক্ষিপ্ত দুই চারটা কথা কই আপনার কাছে আমি বিদায় নেব যে আমরা যে হাদিস শরীফ তিলাওয়াত করি যারা মুহাদ্দিসিনে কেরাম হল এই হাদিস শরীফ তিলাওয়াত করতে হইলে খতম করতে হইলে যদি আপনার এটার ইজাজত না থাকে সনদ না থাকে তাহলে আপনি এটা তিলাওয়াত করে কিন্তু ফায়দা পাইতে না আপনি মুহাদ্দিস হইতে পারতেন না নিজে নিজে যদি বুখারি শরীফ ওজনে পড়িলেন যেমন বর্তমানে বাজারও বুখারি শরীফের তর্জমার বই বার হইছে একজনে পুরা তর্জমা অকলতা পড়িল্লা পড়িয়ে তেন বুখারি শরীফের আপনার বড় মৌলানা হয়ে গেলাম তাইন তার সনদ না থাকার কারণে তানে মুহাদ্দিস হওয়া যাইত না মুহাদ্দিস হইতে হইলে তার সনদ অনিবার্য সনদ লাগব আর হাদিস বিশারদ হইতে হইলে দুইটা জিনিস অত্যন্ত দরকার একটা হইল রেওয়ায়ত একটা হইল দেরায়ত রেওয়ায়ত এবং দেরায়ত উভয়টা যদি দেন না হইন বিজ্ঞ না হইন তাহলে তাহলে মুহাদ্দিস হওয়া যাইত না আর বর্তমান জমানাতে আমরা দেখি অনেক মানুষে বুখারি শরীফের মশলা দিলাইন হাদিস উড়িয়া উড়াইলাইন অত তার কোনো সনদ নাই সনদবিহীন যে মুহাদ্দিস এই বর্তমান জমানার তাইন হাদিস পড়িয়া ব্যাখ্যা করা এর দ্বারাই কিন্তু দুনিয়াত ফিতনা বেশি সৃষ্টি হর কিতা কইন ইসলামের ইতিহাস তালাশ করলে আপনারা দেখবা সনদবিহীন যত মৌলানা হল নিজে বড় আলিম হয়ে গেছেন যেমন আমরা জাকির নায়েক সাহেব নিজে নিজে পড়িয়া বড় মৌলানা হয়েছেন আমরা আর মওদুদি সাহ তারা ইতিহাস দেখবেন যান তার কোনো সনদ নাই বেলা সনদ আলবানি সাহ তাহলে গড়ি মেকার তাহলে ফড়িয়া ফড়িয়া নিজেই বড় আলিম হয়েছেন এই সমস্ত মানুষের দ্বারা দুনিয়ার ফিতনা সৃষ্টি হয়েছে ইসলামের মধ্যে ফিতনা সৃষ্টি হয়েছে যাই হোক আমরা বুখারির উপর খতম পড়ছি খতমে বুখারির পরে দোয়া আল্লাহর দরবারে কবুল হয় এটা মুহাদ্দিসিনে কেরামের কৌল আউলিয়ে কেরামের কৌল এবং এটা পরীক্ষিত বুরহানে অলবি কিতাবের মধ্যে লেখছেন যে বুখারি শরীফ পড়িয়া যদি কেউ দোয়া করে বা যে নিয়তে বুখারি শরীফ তিলাওয়াত করব একজন অলিয়ে করা যে আমি 17টা নিয়ত লইয়া 17 বার বুখারি শরীফ খতম পড়ছি আমার প্রত্যেকটা নিয়ত আল্লাহ পুরা করছেন বুখারি শরীফের পরে আসাবে বদরিনর নাম তিলাওয়াত করা হয় আসাবে বদরিনর প্রতিটা মানুষ আল্লাহর যে মকবুল বন্ধগুলোর যদি আপনি তারা সম্পর্কে তারা ফজাইল বর্ণনা করেন তাহলে দেখবা যে আমার লিয়াকত ভাই কইছেন আমরা যোগ্য নাই আসলে আমরা যারা ফড়িয়ার বর্তমানে হাদিস ফড়িয়া আমরা খতম করিয়ার আমরা মাঝে আমরা সলবগুলোর তুলনায় কোনো যোগ্যতা নাই 0% যোগ্যতা তারপরেও হতমে বুখারির মাধ্যমে খতম খেনে কবুল হয় আমরার কারণে কবুল হয় না কবুলার বহুত কারণ আছে খুব আলহামদুলিল্লাহ আমি খুব সংক্ষেপে দুই একটা কারণ কইলাই এর মাঝে প্রথম কারণ হইল বুখারি শরীফ যখন আমরা তিলাওয়াত করি এই বুখারি শরীফের মাঝে হাজার হাজার বার আল্লাহ রসুলের উপরে দুরুদ শরীফ পড়া হয় প্রতিটা হাদিসের লগে কালা কালা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরুদ শরীফটা তিলাওয়াত করা হয় দুই নম্বর হাদিসের রাবিউলের নাম যারা নাম লওয়া হয় এরা দুনিয়ার মধ্যে বাসা মানুষ
দুনিয়ার বুখারী শরীফের উত্তর আবিও হল আছেন ইতার স্থানীয় স্থানীয় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একবারে সর্বোৎকৃষ্ট মানুষ যারা রাওয়ি তারার হাদিস রওয়ায়াত করছেন সাধারণ সন্দেহ যারা আমাদের আছে এরা রওয়ায়াত করছেন না এরা নাম আমরা লই আসহাবে বদরির বা সাহাবায়ে কেরামগুলোর ফজিলতের মাঝে এক চারজন সাহাবীর চারটা ফজিলত হইয়া বিশেষ করলেইব ওই যে আমরা দোয়া কেন কবুল হয় আমরা লাগে দোয়া কবুল হয় না আমরা হামাই গেছি কিছু মানুষের মাঝখানো জেরারে আল্লাহ রব্বুল আলামিনে আল্লাহর দরবারে কবুল করে লইছেন আর আল্লাহ আমরা নির্দেশ দিয়েছেন যে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি যে তোমরা আমার নেককার বন্ধগুলোর মাঝখানে ঢুকি যাও ওই যে মজমাস এই বড় মহফিল উলামায়ে কেরামগুলোর মাঝে আমরা আল্লাহর গুনাহগার মানুষগুলো ইয়ে হাবাইছেন এটা কি আল্লাহ বেফায়দা ফালাই দিবানি না ও নেককার মানুষের অসিলায় আল্লাহ বৎকার করলে মাফ করে দিলে এটা কুরআন শরীফের দলিল একজন সাহাবীর নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদাহরণ আমি দেই এই যে আসহাবে বদরিনের মাঝে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাম আছে আছেন না না হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ফজিলত যদি খালি আমরা বর্ণনা করি দোয়া কবুলের লাগি উসিলা হিসাবে তাহলে ঘন্টার পর ঘন্টা শেষ হইতো না একটা ফজিলত আমি কই আল্লাহ নবী ফরমাইছে আবু বকর এমন ব্যক্তি যে লাউ উজিনা ইমান আবাব কিনবি ইমানিল আলম এলা রাজা যে আমার সাহাবী হল তুমি দেন যদি আদম তরে লইয়া কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান দুনিয়া তাইবা খালি নবী আর রসুল বাদে অলিয়াউল্লাহ আবদাল কুতুব সব ওর ইমান যদি এক পাল্লাত রাখো আর আমার আবু বকরের ইমানটা যদি এক পাল্লাত রাখো লারা যা তাহলে আবু বকরের ইমানের পাল্লা বাড়ি হয়ে দিব ওকে সুবহানাল্লাহ দুরানি আবু বকরের নাম তিলাওয়াত করা হয় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন ব্যক্তি আল্লাহ আসমান তনে কুরআন নাজিল করতা এর আগেই আল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা দিলর মাঝে কান ডালি দিছেন আল্লাহ নবীরে কইলেন ইয়া রাসূলুল্লাহ ও গুণটা এইভাবে হইলে তো ভালো হইল নে আপনার মাকামে ইব্রাহিমে গিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ হজর সক্করর বাদে তওবর বাদে মাকামে ইব্রাহিমও দুই রাকাত নামাজ বললে বললে খুব ভালো হইল রে সাথে সাথে কুরআনের আয়াত নাযিল হইছে ওয়াত্তাকাযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা যে যাই হোক আমি কথা লম্বা করি না আমরা এই কোনো সাহাবায়ে কেরামের নাম তিলাও থরি আসহাবে বদরিনের নাম তিলাও থরি এরপরে মুহাদ্দিসিনে কেরাম মুগল যারা তারা নাম তিলাও থরি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যার মকবুলিয়তের ব্যাপারে আপনারা বহু ঘটনা শুনছেন যে তার মকবুলিয়ত একবারে জাজিল্যমান এইয়া তার বুখারী শরীফের আপনার ভূমিকার মাঝে আছে ও কিতাবও আছে তার ইন্তেকালের বাদে দখল করার বাদে তার কবর তনে কবরের মাটির তনে মিশকে আম্বরের খুশবু আই দিতে শুরু হয়েছে ওকে সুবহানাল্লাহ এটা কিন্তু বানাইল কথা নয় বাস্তব কথা এত মকবুলিয়ত আছিল যাই হোক আমরা একটা মাহফিল হইয়া বুখারী শরীফের সামনে লইয়া আমরা দোয়ার একটা সুযোগ পাইয়া আল্লাহর রসুল রে উসিলা লইয়া সাহাবায়ে কেরাম হলে আল্লাহ রসুল রে বেরিয়া লইয়া যে দোয়া করতাই দোয়া আল্লাহ ফিরাই দিতা না আমরা তো আল্লাহর রসুল রে পাইয়ার না কিন্তু আল্লাহর রসুলের আমরা হাদিস শরীফ আল্লাহর রসুলের জবানোর সবচেয়ে সহি যে কিতাব পৃথিবীর মাঝে বুখারী শরীফ তনে আর হাদিসের কোনো সহি কিতাব দুনিয়াত নাই আসেনি কুরআন শরীফ ওই সবচেয়ে সহি কিতাব এই কিতাবটা আমরা সামনে লইয়া দোয়া করতাম আমরা ফারিয়ার আল্লাহ আমরা তৌফিক দিয়েছেন আল্লাহর দরবার শুক্রিয়া আদায় করি এই দ্বারা যেন অব্যাহত থাকে আমরা সবাই যেন সহযোগিতা করি আর আরেকটা কথা আমরা এই মাহফিলও কিন্তু অনেক দীর্ঘালে দিনগল আলিমুল্লামা আইসেন বিশেষ করে আমার উস্তাদ হযরত মৌলানা আব্দুল কুদ্দুস সিদ্দিকী সাহেব তারপরে আমরা ফেসিলগঞ্জ মাদ্রাসার জনাব মৌলানা বশিরুদ্দিন সাহেব সহ অনেক উলামায়ে কেরাম এখানে শরীক হইয়া দুনিয়াতে তশরিফ নিছেন গিয়া আমরা তারার লাগে দোয়া করতাম আমরা একদিন থাকতাম না এই মজলিস যেন আমরা প্রত্যেকের লাগে একটা নাজাতর ওসিলা হয় ঈসা আলাইহিস সালামের মাধ্যম হয় সবে ওকে আমিন আর আমি কথা বাড়াই জানি না যে মখন মিয়া সাহেব তশরিফ আনতা তাই না ইন্তেকাল করছেন তারার লাগে আমরা দোয়া করতাম আমরা লাগে একে অন্য প্রত্যেকে দোয়া করবা আল্লাহ যদি মাহফিল দিয়ে আরো কবুল করেন ওয়া আখরু দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহতপূর্ণ বক্তব্য হুজুরে দিছেন আমরা মাঝে উপস্থিত হয়েছেন কুলাউড়া বণিক সমিতির সম্মানিত সভাপতি জনাব বদরুজ্জামান সজল এবং সেক্রেটারি জনাব আতিকুর রহমান আহই এবং আমরার খলিফায়ে বিস্কুটি আল্লামা আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইর সুযোগ্য সন্তান সাউথ ইস্ট ব্যাংকর সম্মানিত কর্মকর্তা জনাব বাবুল ভাই সহ আমি এখন অনুরোধ করি আর ও আচ্ছা এমপি সাহেবর পক্ষ থেকে আপনার সালামও দিছই আর তার ব্যস্ততা তাকাইতে না আগে যোগাযোগ করিয়া গেছেন সকালে আপনারা সালাম দিয়ে গেছে দুর্গা শরীফর
যে দুর্গাশরীফর মুতল্লি সাহেব জনাব জঙ্গি মিয়া সাহেব তসি বানার কথা আছিল তার ব্যস্ততা তাকায় তো আল্লাহ হাত দান করলে আগামী বছর তাই তসি বানব কথা দিছ এখন আমি অনুরোধ করি আর আসাবে বদিন তেলাবাদ করবার লাগিয়া মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ মৌদুর اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله وصحبه وبارك وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى اله واصحابه بسم الله الرحمن الرحيم باب تسمية من سمي من آل بدر في الجامعة النبي محمد بن عبد الله الهاشمي صلى الله عليه وسلم سيدنا اياس بن البكاء رضي الله تعالى عنه سيدنا بلال بن رباح المولى ابي بكر القرشي رضي الله تعالى عنه سيدنا حمزة بن عبد المطلب الهاشمي رضي الله تعالى عنه سيدنا عتيب بن أبي بلتا تحريب لقريش رضي الله تعالى عنه سيدنا أبو زيبة بن عتبة بن ربيعة القرشي رضي الله تعالى عنه سيدنا عريسة بن ربيع الأنصاري رضي الله تعالى عنه قتل يوم بدر وهو عريسة بن سراقة كان بالنزارة سيدنا خباب بن عدي الأنصاري رضي الله تعالى عنه سيدنا خناس بن عذابة السهمي رضي الله تعالى عنه سيدنا رباة بن رابي الأنصاري رضي الله تعالى عنه سيدنا فاطم عبد المنذر رضي الله تعالى عنه سيدنا أبو لبابة الأنصاري رضي الله تعالى عنه سيدنا زبير بن الأوام القرشي رضي الله تعالى عنه سيدنا زيد بن سعد أبو طلحة الأنصاري رضي الله تعالى عنه سيدنا أبو زيد الأنصاري رضي الله تعالى عنه سيدنا سعد بن مالك الزهري رضي الله تعالى عنه سيدنا سعد بن عمرو القرشي رضي الله تعالى عن سيدنا سعيد بن زيد بن عمرو بن نفال القرشي رضي الله تعالى عن سيدنا سهل بن حنيف الانصاري رضي الله تعالى عن سيدنا زهير بن ربيع الانصاري رضي الله تعالى عن واخوه رضي الله تعالى عن سيدنا عبد الله بن عثمان رضي الله تعالى عن سيدنا ابو بكر الصديق القرشي رضي الله تعالى عن سيدنا عبد الله بن مسعود الهزاري رضي الله تعالى عن سيدنا عبد الرحمن بن أبي الزهري رضي الله تعالى عن سيدنا عبادة بن الحارث عبادة بن الحارث القرشي رضي الله تعالى عن سيدنا عبادة بن الصامت الأنصاري رضي الله تعالى عن سيدنا عمر بن الخطاب العدوي رضي الله تعالى عن سيدنا عثمان بن عفان القرشي رضي الله تعالى عن قلبه النبي صلى الله عليه وسلم على ابنته وضرب له بسهم سيدنا علي بن ابي طالب الهاشمي رضي الله تعالى سيدنا عمرو بن عوف حليب بن امير بن لؤي رضي الله تعالى سيدنا عقبة بن عمرو الانصاري رضي الله تعالى سيدنا عمير بن ربيعة الأنصاري رضي الله تعالى سيدنا عاصم بن ثابت الأنصاري رضي الله تعالى سيدنا وعي بن سعيدة الأنصاري رضي الله تعالى سيدنا عتبان بن مالك الأنصاري رضي الله تعالى سيدنا قدامة بن مزعون رضي الله تعالى سيدنا قتادة بن النعمان الأنصاري رضي الله تعالى سيدنا معاذ بن عمرو بن الجموح رضي الله تعالى عن سيدنا معبد بن عفراء رضي الله تعالى عن واخو سيدنا مالك بن ربيعة رضي الله تعالى عن سيدنا ابو سعد الانصاري رضي الله تعالى عن سيدنا مرارة بن ربيع الانصاري رضي الله تعالى عن سيدنا معاذ بن عدي الأنصاري رضي الله تعالى عن سيدنا مستاد بن أوساس بن عباد بن عبد المطلب بن عبد مناف سيدنا مقداد بن عمرو الكندي علي بن زهرة سيدنا هلال بن أمية الأنصاري رضي الله تعالى عنه وعنهم أجمعين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم
صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. اللهم صل وسلم. এখন মুক্তসর মিলাদ শরীফ হইব, এরপরে আপনারা তবরকের ব্যবস্থাই দিব। আমরা মাঝে উপস্থিত হয়েছেন বরমশাল ইউনিয়নের দুইবারে নির্বাচিত সুনামধন্য চেয়ারম্যান জনাব খুরশেদ আলম সাহেব। সময় আর নাই বক্তব্য দেওয়ার বাদে আর কেন বক্তব্য সুযোগ নাই, আমি তো পরিচিতি দিলেই نحمده ونصلي ونسلم على رسوله الكريم. ولما تم من امره صلى الله عليه وسلم شهراني على شهر الاقوال المرويه توفي بالمدينه الشريفه المنوره ابو عبد الله، وكان قد اجتاد باقواله بني اديم من الطائفه النجاريه، ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكواه. ولما تم من امره صلى الله عليه وسلم على الراجح تسعه اشهر قمريا، وان للزمان ان ينجلي عن صدى. حضرت امه ليله مولده ياسيه ومريم في نسوه من الحظيره القدسيه، فاخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلالا السنا. صلى الله صلى الله عليه صلى الله على محمد صلى سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام طلع البدر من سنية الوداع، وجب الشكر علينا ما دعا لله داعي. أشرق البدر علينا واختفت منه البدور، مثل السلك ما رأينا قد طويا وجه السرور. سلام عليك يا حبيب سلام عليك يا رسول الله ويا حبيب الله.
মনের বেদনা বুঝাইলে কেউ তো বোঝে না, শুনাইলে কেউ তো শুনে না, শোনো গো সাহে মদিনা নবী জাগিলে চিনল না আবু লাহাবে, চিনল না মুনাফিক বেঈমানে, চিনল বনের হরি সলি ও সলিম দাইমান আবাদা হাবিবিকা খৈরুল খলকি কুল্লিহি, বেজায় রব মেরে দুরুদ আর সালাম, বরগুজিদা নবী পর আপনি মুদাম, সলিমু ইয়া কওমু বাল সাল্লু আলা সদরিল আমিন মুস্তফা মাজা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দোয়া করবা আমরা মলিবাজার প্রিন্সিপাল হুজুরে বহারি শরীফর দোয়া করবা, এর বাদে আম দোয়া করবা, তার মালিকিন হলর দাবি হইল ডান্না ভাই দোয়া করবা, এটা দোয়া মুক্তসরভাবে করবা। আমি অনুরোধ করি আর নান্না বীর সাহেব আপনার আপনার সামনে আইকা রহীমিন। الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله، لقد جاءت رسل ربنا بالحق، اللهم صل على سيدنا مولانا محمد كما تحب وترضى بأن تصلي عليه، اللهم صل على سيدنا مولانا محمد صلاة تنجينا بها من جميع الأحوال والآفات، وتقضي لنا بها جميع الحاجات، وتطهرنا بها من جميع السيئات، وترفعنا بها عندك إلى الدرجات، وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات، إنك على كل شيء قدير، إنك على كل شيء قدير. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين، وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. اللهم يا ربي بالمصطفى
بلغ مقاصدنا واغفر لنا ما مدى يا واسع الكرم اي الله يا ارحم الراحمين الله شت شت محدثين کرام اغلم একত্রিত ইয়া বুখারী শরীফরে বারবার খতম করছেন ইয়া আল্লাহ রব্বুল আলামিন বুখারী শরীফরে খতম করলে কবুল আর মঞ্জুর ফরমাও আসমানের নিচে জমিনের উপরে তোমার কালামে পাক করবরে সবচেয়ে বিশুদ্ধ যে কিতাব তোমার হবিব আর হাদিসে নববীর শ্রেষ্ঠ কিতাব বুখারী শরীফরে তোমার বান্দা হলে তিলাওয়াত করছেন আল্লাহ এই তিলাওয়াতের মাঝে যত ভুল ভ্রান্তি হয়েছে মাফ করে দে আলম নূরে মুজাসসম তাজদারে কায়নাত গুনাহগার উম্মতের কান্ডারি দয়াল নবীর রোজা মোবারক মদিনা তৈবাতে পৌঁছাই দে দুনিয়ার তমাম মকবুল তরিকার যত বুজুর্গানে দিন বল গুজরি গেছেন তারা আরওয়া পাকনিয়া সব পৌঁছাই দেও খাসুল খাস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির রূহ মোবারক সব পৌঁছাই দেও তোমার অনেক বন্ধা গলি মাহফিল ও শরীক হইয়া দুনিয়া তুলে আল্লাহ চিরবিদায় নিছেন গিয়া যত আউলিয়ে কেরামর ইসালে সব উপলক্ষে খতমর আয়োজন করা হয়েছে আল্লাহ তামামর দরজারে বুলন ফরমাও আমরা রাস্তাতে যে কেরাম পীর মাশাইখিন দরজারে বেইনতিয়া বুলন করি দেও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এই জামাতের মাঝে আমার মতো মাহারা বাবারা কত মানুষের হাত আছে আল্লাহ আমার মাই বাবাই আমরা বড় মায়া করিয়া লালন পালন করিয়া গেছেন রে বা মৌলা বুখারি শরীফের খতমর সব তারার কবর পৌঁছাইয়া তারার কবর রৌশন করি দে এই যাত্রা পর তামাম মুর্দে গান্ডে মাফ ফরমাও এই যাত্রা পর মুর্দাগুলোর কবর রে কোরআন শরীফের নূর দিয়া বুখারি শরীফের তিলাওয়াতের নূর দিয়া রৌশন করি দেও আল্লাহ নান্না বিশ্বাবর তামাম মুর্দে গান্ডে মাফ করি দেও তোমার বন্দার মার খানদান বাবার খানদান দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ির খানদানের তামাম মুর্দে গান্ডে গরিকে রহমত ফরমাও আল্লাহ আমার জিন্দগির তামাম গুনার উপরে তওবা করলাম আমরারে মাফ ফরমাও বড় মোবারক মাস শাবান মাসের ওসিলায় আমরারে মাফ করে দেও মোলা আল্লাহ বুখারী শরীফের খতমর পরর দুয়ারে তুমি ফিরাই দেও না রে বা মোলা আসবে বদ্রিনের নাম আমরা তিলাওয়াত করছি আল্লাহ হাজার হাজার সাহাবায়ে কেরাম ওলোর নাম আমরা তিলাওয়াত করছি রে বা মোলা ইয়া আল্লাহ মুহাদ্দিসিনে কেরাম ওলোর ওসিলায় আমরারে মাফ করে দেও
আমরার মধ্যে যত বেমারি গুলো আছেন শিফা এনায়ত ফরমাও মুসিবত যাদা মানুষগুলোর মোসাইব রে দূর করে দেও আয় আল্লাহ বিদেশি গুলোর হেফাজতে সালামতে রাখো তোমার যে বন্ধগুলো এই মাহফিল ও বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ দায়ন খয়রাত থরিয়া এই মাহফিল চালু রাখছেন তারার দুনিয়া আখেরাতের রোশন করে দেও ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ বড় মুবারক মাহফিল আমার সামনে ডানে বামে উলামায়ে কেরাম ওগুলোর হাত আছে ইয়া আল্লাহ আমরার হাতের দিকে না তাকাইয়া তোমার মকবুল বান্দাগুলোর হাতের দিকে তাকাইয়া আমরার জুমলা দুয়ারে কবুল ফরমাও ইয়া আল্লাহ যত মানুষের নেক মাকাসিদ ওগুলো আছে পুরা করে দেও যারা বাচ্চা কাচ্চা বিদেশ জমিনও আছেন সালামতে হেফাজতে রাখো অনেকর বাচ্চাই নগল বিদেশ যাওয়ার লাগি কুশিস করার তারার দরজারে আল্লাহ তুমি কুলি দেও মাহবুদ ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ দুনিয়ার তমাম মুমিন মুসলমান রে ইজ্জতের জিন্দেগি এনায়ত ফরমাও তোমার হবিব রসহায় উম্মত করলে তুমি সাহায্য ফরমাও খাস করে আল্লাহ রব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলমান হলে জালিম ইহুদি হলের হাত ধরে তুমি নাজাত এনায়ত ফরমাও আয় আল্লাহ আমরার বাসা দিবস যারা শহীদ হয়েছেন তারা রে মাফ করে জান্নাত নসিব করে দেও আমরার দেশ স্বাধীনতা সর্বোত্তরে কিয়ামত পর্যন্ত অটুট রাখো হে আল্লাহ আখরি দরখাস্ত মরণের কঠিন গাঠো দৌলতে ইমান দিয়ে আমরা রে খাতিমা বিল খর করিও ওয়াউফাউ বিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ আল্লাহ যত মানছে যত নেক মাকাসিদ লই হাজির হইছেন প্রত্যেক নেক মাকাসিদ রে পুরা করি দেও বারে বারে আমরা রে অরবাইনুর জিয়ারত নসিব ফরমাও اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 চিন্নি খাইতে সকল কারণে একটু ঠেলা ঠেলি হয় আমি জোড়া থরিয়া কেউ আনা খাইয়া যাইবা কেমন আহি থাকবাই আই এক বছর ধরি খালা বেগলিয়া মেহনত করি আর আমি জোড়া থরি আর আর এখন দোয়া তো হয়ে গেছে আমি এক কথা কইলিম মানে মাসের ইয়ে চাইছেন চেয়ারম্যান সাহেব আইছেন আমরার সুনাম ধন্য টাউন সিনিয়র কামিল মাদ্রাসার প্রধান মহাদ্দিস হয়েছেন হজরত মৌলানা হাফিজুর রহমান সাহেব না না দে একটা কথা কই আর ইনো সবার এক কানি এক সার্ভিসম্যান একটু ঠেলা ঠেলি লাগে আমি মাপ চাই আর খাইয়া দেখি আর আলিম হলো লাগে আমার উপরে ইয়ে করছি আমি জোড়া করে আলিম হলো এসে যাইবা না আর এর বাদে আমার মেহমান হল আছেন খাপকা কোনো বাধা নাই উপরে খাপকা গিয়া আল্লাহ আল্লাহ আমি আয় আল্লাহ আপনার আবিবা দরবার না গো কুটি কুটি হাতিয়া বৌসাই দ তোমার আবিবার খাতিরে সবার কলিজার এখন ঠান্ডা করি দ আল্লাহ মার হাবিবার মুখার্জের খতম থাকি কাউরে খালি বিদায় করিও না আল্লাহ সবার খলিদের এখন ঠান্ডা করি দেও আল্লাহ আসমান ঘোষণা করি দাও এ ফেরেশতার দল তোমরা সাক্ষী দেখো আমার আবিবার বুখারশির বলার কারণে মিলাদ বলার কারণে আমি আল্লাহ সবাইরে মাফ করে দিলাম সবাইরে বেগুনা বানাইয়া এই বুখারশির মাহফিল থেকে বিদায় করো ইয়া আল্লাহ এই মাহফিল যারা মা নাই বাবা নাই তারা মাফ করে দাও যারা খেদম করছো সাহায্য করছো কাল কেমন তোমার এর বদলা দান করিও ইয়া আল্লাহ আল্লাহ যারা মা বাপ নাই তারা মাফ করে দাও আর লন্ডন থেকে সুন্দর ভাই মেমার দোয়া যাইছ দান্ড মাফ করে দাও অনেকে বোকার শরীফ আতু সালাম ভাই সাহ আনার উদ্দিন ভাই আতাই সাহা এরা খেদমত করে খবর গেছেন গে তারা মাফ করে দাও তামাম বিদেশে হলারে তুমি সাহায্য করে দাও যারা পরীক্ষা দিলা
আল্লাহ তাআলা তুমি নসিব কর বাস কর আর ইলমে লাদুনি দিয়া আলী মোলা সিনারা খুলি দাও আমিন ইলমে লাদুনি দিয়া আলী মোলা সিনারা খুলি দাও আমিন সবার হায়াতে তোইবা নসিব করি দাও আমিন আল্লাহ প্রতি বছর আমি বা দোয়া গুলাম কিন্তু আমি মাহফিল দালা আল্লাহ দা দামি আছে রে বা আমি বা দোয়া গুলাম আপনার মাহফিল দামি আছে কাউরে খালি বিদায় করিও না আমিন আমরা মক্কা মদিনা জিয়ারত নসিব করি দাও আমিন শাহ জোলা সাহেবের তিন জো শাহিদ আউলিয়া দরবারে পৌঁছাই দাও আমিন ফজলুল ইসলাম সুরি দাও দরবারে পৌঁছাই দাও আমিন আমার জিয়া মেসা ওয়ালা হায়াত বাড়াইয়া দাও ইনো যত মানুষ আইছন তোমার যত দোয়া আইছে কইয়ার যে যাতে আমার ফায়দা করছো কাউরে খালি বিদায় করি না ইয়া আল্লাহ বাজার ভালো দানা লোকে সুসা দানা বিকি যা আমরা প্রিন্সিপাল হুসেন মুলি বাজার হায়াত বাড়াইয়া দাও আল্লাহ প্রতি বছর তারা আইরা আল্লাহ কোনো খেদমত করতাম পারি না কোনো আদিয়াও দিতাম পারি না আল্লাহ তোমার নবীর মহব্বতে বিস্কুট তারিখ দেওয়ার খাতিরে সবাই হাজির হয়েছেন ইয়া আল্লাহ তো কবুলা মঞ্জুর ফরমা আমার যত মেহমান আছেন ইয়া আল্লাহ সবার খালি সার ঠান্ডা করি দাও আমার গ্রামবাসী দয়ার নজর ডালি দাও খনকাশের দরজার বুলন করি দাও আমি মাদ্রাসার টাইটেল মাদ্রাসা বানাই দাও আমি এখানে কথা কই আল্লাহ তোমার কাছে সবার ক্ষুদ্র থেকে হাওলা করলাম আমি আপনার হাওলা হইলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল ইনো আলে আলিম রে বার কোনা আলিম রে আলিম রে কোনা সাবহল আপনারা যারা বোয়াত আছেন আমার মনে হয় আর তো বোয়াত যারা চেয়ারও বইছেন টেবুল খানি দিলেও কা খানি দিলেও কা আর উলামায়ে কেরাম হল যারা মুহাদ্দিস তিন হুজুর হল যারা দোতলা দোতলা আমরা যে কোনো চৌকাকি আমরা ইয়ে করতাম আর আপনারা
ولكنك تجد انك 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 تجد